পঁচিশ নাম্বার পর্বে তোমাদের স্বাগতম পঁচিশ নাম্বার পর্বে আমি তোমাদের চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এই চারটা অঙ্ক সমাধান করাবো তো দেখো এই চারটা অঙ্কর কিন্তু একটা নিয়ম আছে যে নিয়মটা হচ্ছে যদি কোনো ইন্টিগাল ইনটিগেশন অফ ওয়ান বাই এক্স প্লাস বি রুট অভার অফ পিএক্স প্লাস কিউ ডি এক্স কমা ইনটিগেশন অফ ওয়ান বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রুট অভার অফ পিএক্স প্লাস কিউ ডি এক্স এর যে কোনো একটি আকারে থাকে এই দুইটার যে কোনো একটা আকারে যদি থাকে তাহলে আমরা এই রুটের ভিতর যেটা আছে মানে পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে সরলীকরণ করার পর যোগজীকরণ করতে হবে তো দেখো যে ব্যাপারটা যদি এই ফর্ম অথবা এই ফর্মে থাকে সেক্ষেত্রে আমরা রুটের ভিতর যেটা আছে সেটার আমরা জেড স্কোয়ার ধরবো এই চারটা অঙ্ক কিন্তু একই নিয়মের অঙ্ক দেখো যে ব্যাপারটা সেটা হলো এখানে এ এক্স প্লাস বি এক্সের সহ যেহেতু এ এ আছে মানে এক্স এইটা হচ্ছে জিরো তার মানে বি ইকুয়াল টু ওয়ান আছে তার মানে এই ফরমেটে আছে এইটাতে দেখো এইটা এই ফরমেটে আছে তো এই চারটা অঙ্কই কিন্তু এই ফরমেটের মধ্যে পড়ে সুতরাং আমরা রুটের ভিতর যেটা আছে ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ধরবো তার মানে আমরা ধরি ধরি রুটের ভিতর আছে হচ্ছে ওয়ান মাইনাস এক্স তার মানে ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু আমরা জেড স্কোয়ার ধরবো এখন দেখো এখানে আমার এক্স আছে এক্সের মানটা আমার লাগবে এই জন্য আমরা ওয়ান মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স লিখবো জেডি স্কোয়ারকে এই পাশে নিয়ে নিয়েছি এক্সকে এক্সটা মাইনাস পক্ষান্তর করলে হয় প্লাস কারণ আমার এক্স সমান লাগবে এই জন্য আমরা করছি এখন এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করবো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ মানে উভয় পক্ষে আমরা ডিডি এক্স আনবো তার মানে ওয়ান মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু ডি ডি এক্স এক্স মানে এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করেছি দেখো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ বলতে উভয় পক্ষে আমরা ডিডিএক্স আনছি একেবারে ভেঙে ভেঙে করতেছি যাতে তোমাদের উপকারে আসে দেখো ডিডিএক্স ওয়ান ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট ডিডিএক্স ওয়ান সমান হচ্ছে জিরো মাইনাস ডিডিএক্স এক্স টু দি পার এন মানে ডিডিএক্স জেড টু দি পার এন সূত্র হচ্ছে দেখো যে ব্যাপারটা এন এক্স টু দি পার এন মাইনাস ওয়ান তার মানে এন এর মানে হচ্ছে টু তার মানে টু জেড টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান হবে পাওয়ার লিখলে হয় না লিখলে হয় যেহেতু এটা এক্স না সুতরাং এটার আবার অন্তরিকরণ করবো তার মানে হচ্ছে যে ব্যাপারটা ডিজেড ভাগ ডিএক্স আর ইকুয়াল টু ডিডিএক্স এক্স সমান হচ্ছে ওয়ান দেখো ডিডিএক্স এক্স সমান হয় হচ্ছে ওয়ান তার মানে অতএব আমরা লিখতে পারি সেটা হলো যে টু জেড ডি জেড টু যে ব্যাপারটা সেটা হলো যে ডি এক্স এখানে মাইনাস ছিল মাইনাস দিলাম মাইনাস টু জেড ডি জেড এটারে ওই পাশে দিয়েছি তার মানে ডি এক্স ইকাল টু পাই আমরা এইটা তো এখন আসো আমরা অঙ্কটা এখন সমাধান করাতে পারবো খুব সহজে ইনটিগ্রেশন অফ এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এক্স সমান দেখো এক্স সমান ওয়ান মাইনাস জেড স্কোয়ার ওয়ান মাইনাস জেড স্কোয়ার আর ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স ইকোয়াল টু জেড স্কোয়ার যেহেতু রুট আছে রুট আবার অফ জেডি স্কোয়ার মানে হচ্ছে জেড আর ডি এক্স আমরা ডিএক্স সমান লিখতে পারি হচ্ছে মাইনাস টু জেড জেড এটা আমরা লিখতে পারি এখন দেখো জেড আর জেড কাটা যায় আর আমরা মাইনাস টু আগে লিখলাম ইন্টিগ্রেশন অফ থাকে হচ্ছে ওয়ান মাইনাস জেড স্কোয়ার আর হচ্ছে জেড দেখো মাইনাস টু আগে লিখছি জেড আর জেড কাটা ওয়ান মাইনাস জেড স্কোয়ার জেড এখন দেখো আমরা সূত্র বসাব সেটা হলো মাইনাস টু ছিল লিখলাম ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিজেড আমরা জানি ইন্টিগ্রেশন অফ ওয়ান এক্স ডি এক্স ইকাল টু হচ্ছে এক্স প্লাস সি সূত্র তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিজেড সূত্র হচ্ছে জেড মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পার এন ডি এক্স এ সূত্র হচ্ছে এক্স টু দি পার এন প্লাস ওয়ান ভাগ এন প্লাস ওয়ান তার মানে ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার ডিজেড হবে হচ্ছে জেড কিউ ভাগ থ্রি আর প্লাস সি দেখো যে ব্যাপারটা এখন এখানে জেড কমন নেবো তার মানে মাইনাস টু যদি আমরা জেড কমন নিই তাহলে হবে হচ্ছে ওয়ান মাইনাস জেড স্কোয়ার ভাগ থ্রি প্লাস সি এখন দেখো মাইনাস টু জেড সমান দেখো আমরা ওয়ান মাইনাস এক্স সমান জেড স্কোয়ার ধরেছি জেড সমান হবে কিন্তু রুট অভার অফ ওয়ান মাইনাস এক্স তার মানে জেড সমান হবে হচ্ছে ওয়ান রুট অভার অফ ওয়ান মাইনাস এক্স আর ওয়ান মাইনাস জেড স্কোয়ার সমান ওয়ান মাইনাস এক্স ভাত আর থ্রি ছিল থ্রি প্লাস সি এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন লসাই করি লসাই হবে হচ্ছে থ্রি তার মানে এই থ্রিটা যদি আমরা প্রথমেই নিয়ে আসি তাহলে রুট অভার অফ ওয়ান মাইনাস এক্স আর এখানে হবে হচ্ছে আমরা পাবো হচ্ছে এক্স এক্স পাবো এক্স প্লাস টু পাব আমরা এক্স প্লাস টু পাবো প্লাস সি দেখো হচ্ছে আমার এইটা হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার দেখো যে ব্যাপারটা আমার এই চারটা অঙ্ক সব একই রকম যেহেতু এই দুইটা ফরমেটের মধ্যে এই চারটা অঙ্ক পরে সুতরাং আমরা রুটের ভিতর যেটা আছে ওয়ান মাইনাস এক্স ইকোয়াল টু জেড স্কোয়ার ধরবো রুটের ভিতরে আছে এ ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স ইকোয়াল টু জেড স্কোয়ার ধরছি যেহেতু জেড স্কোয়ার আগে লিখছি মাইনাস এক্সটা এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস এটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস এবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি এক্সের সাপেক্ষ অন্তরীকরণ মানে উভয় পক্ষে এক্স আনছি এক্স ওয়ান সমান হচ্ছে জিরো ডিডিএক্স এক্স টু দি পার এন মানে এক্স জেড টু দি পার জেড স্কোয়ার এর সূত্র হচ্ছে টু জেড যেহেতু এটা এক্স না তাই ডি জেড ভাগ এক্স আর ডিডি এক্স এক্স ইকুয়াল টু ওয়ান এবার এইটা যে ডিএক্স এর সাথে ওয়ান গুণ করলে হয় ডিএক্স তার মাইনাস টু জেড ডি জেড ইকুয়াল টু ডিএক্স এখন দেখো আমরা এখানে যেগুলা যেটা পেয়েছি সেটা বসাবো সেটা হলো যে এক্স এক্স সমান হচ্ছে ওয়ান মাইনাস জেড স্কোয়ার এক্স সমান হচ্ছে ওয়ান মাইনাস জেড স্কোয়ার আর আর ওয়ান মাইনাস এক্স ইকোয়াল টু জেড স্কোয়ার তারা রুট জেড স্কোয়ার মানে হবে হচ্ছে জেড আর ডি এক্স ইকোয়াল টু যেটা পেয়েছে এটা লিখছি এবার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে এটা পাওয়া যায় এবার সূত্র বসার সূত্র বসলেই তুমি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবে দেখো যে ব্যাপারটা অঙ্কটা একটু নিজে চেষ্টা করলে পারবে এরপরে আসো এইটটি ফাইভ নং অঙ্ক একই রকমের অঙ্ক দেখো যে ব্যাপারটা এইটটি ফাইভ নং অঙ্ক আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়ান ভাগ Uh, x মাইনাস থ্রি আর রুট অভার অফ এক্স প্লাস ওয়ান দেখো যে ব্যাপারটা এই ফরমেটের মতো এটা সুতরাং আমরা রুটের ভিতর যেটা আছে সেটারে জেড স্কোয়ার ধরব তার মানে আমরা লিখব ধরি রুটের ভিতর আছে এক্স প্লাস ওয়ান এইটা ধরলাম এবার আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো তার মানে উভয় পক্ষে ডিডি এক্স তার মানে জে ডি স্কোয়ার আমরা উভয় পক্ষে ডিডিএক্স আনছি দেখো ডিডিএক্স এক্স এক্স সমান হচ্ছে ওয়ান ডিডিএক্স ওয়ান হচ্ছে জিরো ডিডিএক জিরো ইকুয়াল টু ডিডিএক্স এক্স এক্স টু দি পার এন সূত্র হবে টু জেড ডি জেড ভাগ আর এক্স দেখো এক্স জেড টু দি পাওয়ার এন মানে হচ্ছে জেড টু এন এর মান হচ্ছে টু তার মানে টু জেড টু দি পার টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান তার মানে জেড এরপর পাওয়ার হয় ওয়ান যেহেতু এটা এক্স না তার মানে এটা আবার অন্তরীকরণ করবো তার মানে হবে হচ্ছে ডিজেড ভাগ ডিএক্স এবার দেখো যে ব্যাপারটা তাহলে অতএব আমরা এই ওয়ানের এর সাথে ডিএক্স গুণ করি যদি তার মানে ডিএক্স ইকুয়াল টু পাই আর টু টু জেড ডি জেড এইটা পাই এরপরে দেখো আমরা কি লিখতে পারি অতএব ইন্টিগ্রেশন অফ ওয়ান ভাগ দেখো যে ব্যাপারটা এক্স ইকাল টু কত পাই আমরা এক্স ইকাল টু পাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ানটা যদি আমরা পক্ষান্তর করি তার মানে আমরা এক্স ইকাল টু পাবো হচ্ছে এক্স ইকাল টু পাবো হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান এই এক্স ইকাল টু আমরা বসিয়েছি এক্স ইকাল টু জেড স্কোয়ার মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি ছিল লিখলাম আর দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান সমান জেড স্কোয়ার ধরছি তার মানে রুট জেড স্কোয়ার রুট আর স্কোয়ার কেটে গেলে হয় হচ্ছে শুধুমাত্র জেড হয় আর দেখো এখানে আমার ডিএক্স ছিল এখানে একটা ডিএক্স ছিল আমরা ডিএক্সটা এখানেও লিখতে পারি ডিএক্স ছিল দেখো আমরা ডিএক্স ডিএক্স ইয়াল টু কত দেওয়া আছে পেয়েছি আমরা টু জেড ডিজেড তার মানে আমরা ডিএক্স ইকাল টু লিখবো টু জেড আর ডি জেড এটা লিখছি দেখো এবার এই জেড আর জেড কাটা যায় কেটে গেলে আমার এই টুটা আমরা বাইরে নিয়ে আসলাম আর ওয়ান বাই দেখো থাকে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি তার মানে হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর তো ফোরকে আমরা লিখতে পারি টু স্কোয়ার ডিজেড দেখো ইনটিগেশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দেখো অফ ওয়ান বাই অফ ওয়ান বাই স্কোয়ার সূত্র হচ্ছে ওয়ান বাই তার মানে টু ইন্টু ওয়ান বাই এ মানে হচ্ছে টু লন অফ এক্স মাইনাস এ এক্স মানে হচ্ছে জেড তার মানে জেড মাইনাস এ এ মানে হচ্ছে টু ভাগ হচ্ছে জেড প্লাস টু আর প্লাস সি এইটা দেখো যে ব্যাপারটা ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ডি জেড সূত্র ওয়ান বাই টু ইন্টু টু টু এ সূত্র হচ্ছে ওয়ান বাই টু এ টু এ মানে হচ্ছে টু লন মুডুলাশ অফ এক্স মাইনাস এ তার মানে এক্স মানে হচ্ছে জেড জেড মাইনাস এ মানে হচ্ছে টু জেড মাইনাস টু ভাগ এক্স প্লাস এ মানে জেড প্লাস টু আমরা এখন জেড সমান যেটা ধরেছিলাম সেটা বসাই দিব তার মানে আসে ওয়ান বাই টু লন এখন দেখো আমরা জেড সমান বসাবো জেড এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জেড স্কোয়ার তাহলে জেড সমান হবে রুট অভার অফ এক্স প্লাস ওয়ান আর ছিল মাইনাস টু আর জেড সমান দেখো রুট আবার অফ এক্স প্লাস ওয়ান লিখ বা লিখব প্লাস টু প্লাস সি এটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই অঙ্কটার ক্ষেত্রেও আগের অঙ্কটার মতো রুটের ভিতরে আসে হচ্ছে এক্স প্লাস ওয়ান আমরা এক্স প্লাস ওয়ান সমান জেড স্কোয়ার ধরছি এরপরে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করে এইটা পেয়েছি এবার এখানে এক্স ছিল এক্সটাকে আমরা জেডে ট্রান্সফার করছি করে ক্যালকুলেশন করে সূত্র বসালে আমার নিম্ন অ্যান্সার চলে আসে এখন আমরা ছিয়াশিন অঙ্ক সমাধান করাবো আগের অঙ্কের মতোই রুটের ভিতর যেটা আছে সেটা আমরা জেড স্কোয়ার ধরবো ধরি দেখো আমরা রুটের ভিতর আছে ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু আমরা জেড স্কোয়ার ধরবো রুটের ভিতর যেটা আছে আমরা সেটা লিখছি যেহেতু এক্সের মানটা আমার প্রয়োজন হবে তাই আমরা এক্সের মানটা বের করে নেব এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ মানে উভয় পক্ষে ডিডি এক্স আনছি দেখো দেখো এক্স আমরা জানি ডিডি এক্স এক্স সমান হচ্ছে ওয়ান ইকুয়াল টু এক্স জেড স্কোয়ার সমান হবে টু জেড ডি জেড ভাগ ডি এক্স আর এক্স ওয়ান ওয়ান সমান হচ্ছে জিরো জিরো লিখলেও হয় না লিখলেও সমস্যা নাই অতএব জেড ইকুয়াল টু কত হয় দেখো যে ব্যাপারটা সেটা হলো টু জেড তাহলে অতএব আমরা কি পাই দেখো অতএব আমরা পাচ্ছি হচ্ছে যে ব্যাপারটা এটা হলো দিলে এক্স হবে এটা জেড লিখে ফেলছি এক্স ইকুয়াল টু দেখো আমরা এখন লিখতে পারি এখানে এক্স ছিল ডি এক্সটা লিখিনি আচ্ছা এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে ওয়ান ভাগ আমার ওয়ান মাইনাস দেখো এক্স সমান হচ্ছে এক্স সমান আমরা পেয়েছি জেডি স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে হবে মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু মাইনাস এক্স তাহলে তার মানে এক্সমান জেডি স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে মাইনাস এক্স হবে হচ্ছে মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে জেডি স্কোয়ার আসে হচ্ছে রুট তার মানে রুট জেড স্কোয়ার রুট আর স্কোয়ার কেটে যায় কেটে গেলে থাকে হচ্ছে জেড তাহলে জেড আর ডি এক্স দেখো ডিএক্স সমান আমরা পাই হচ্ছে টু টু জেড ডি জেড এখন জেড আর জেড কাটা আমরা টুটা বাইরে লিখলাম এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে ওয়ান ভাগ ওয়ান আর ওয়ান যোগ করলে হয় হচ্ছে টু আমরা টুকে লিখতে পারি রুট টু এরপরে হোল স্কোয়ার আর মাইনাস জেড স্কোয়ার আর ছিল হচ্ছে জেড এখন দেখো যে ব্যাপারটা ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স দেখো সি তাহলে আমরা সূত্র বসাবো ওয়ান বাই ওয়ান বাই টু এ মানে হচ্ছে রুট টু দেখো ওয়ান বাই টু এ লন লন মুডুলাস অফ এ প্লাস এক্স এ মানে হচ্ছে রুট টু প্লাস এক্স এক্স মানে হচ্ছে জেড ভাগ রুট টু মাইনাস জেড প্লাস সি এখন আমরা জেডের মান বসাই দেব টু আর টু কাটা থাকে ওয়ান বাই রুট লন আমরা যদি রুট টু দেখো যে ব্যাপারটা জেড মান বসাই জেড সমান হচ্ছে জেড সমান হচ্ছে ওয়ান প্লাস তাহলে জেড সমান হবে হচ্ছে রুট অফ ওয়ান প্লাস তার মানে প্লাস সমান লিখতে পারি রুট অফ আর দেখো হচ্ছে রুট এটা আমরা জেড লিখে ফেলছি এটা টু হবে টু আর মাইনাস রুট অফ ওয়ান প্লাস এক্স প্লাস সি এটা হচ্ছে অ্যান্সার আমরা জেডের মানটা বসাই দিয়েছি বসাই দিলে আমার নির্ণয় অ্যান্সার পেয়ে গেছি দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এখন আমরা এই পর্বের শেষ অঙ্ক সাতাশি নং অঙ্ক সমাধান করাবো দেখো সাতাশি এ কী আছে সাতাশি নঙে আছে ইন্টিগ্রেশন অফ ওয়ান ভাগ ওয়ান প্লাস এক্স রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স আর ডি এক্স আছে দেখো এই অঙ্কটাও এই অঙ্কের মতোই ঠিক আমরা আগের মতোই ধরব ধরি দেখো যে ব্যাপারটা সেটা হলো রুটের ভিতর যেটা আছে রুটের ভিতর আছে ওয়ান মাইনাস এক্স এইটা ইকোয়াল টু আমরা জেড স্কোয়ার ধরবো এরপর আমরা দেখো যে ব্যাপারটা এক্সের মানটা আমার লাগবে এই জন্য আমরা এই এক্সটা ওই পাশে নেব তার মানে ওয়ান মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স এখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো ডিডিএক্স ওয়ান সমান হচ্ছে জিরো জিরো লিখলাম না আর ডিডিএক্স মাইনাস জেডি স্কোয়ার সমান হবে মাইনাস টু জেড ডি জেড ভাগ ডি এক্স আমরা একবার লিখে দিলাম আর ডিডিএক্স এক্স সমান হচ্ছে ওয়ান অতএব মাইনাস টু জেড ডি জেড ইকুয়াল টু ডি এক্স এখন দেখো আমরা কি লিখতে পারি সেটা হলো যে অতএব ইন্টিগ্রেশন অফ ওয়ান ভাগ ওয়ান প্লাস দেখো এক্স এক্স সমান আমরা পেয়েছি ওয়ান মাইনাস জেড স্কোয়ার তার মানে লিখবো হচ্ছে ওয়ান মাইনাস জেড স্কোয়ার আর দেখো যে ব্যাপারটা সেটা হলো ওয়ান মাইনাস এক্স সমান হচ্ছে জেড স্কোয়ার তার মানে রুট জেড স্কোয়ার রুট আর স্কোয়ার কেটে গেলে হয় হচ্ছে জেড আর ডি এক্স ডিএক্স সমান আমরা পাই হচ্ছে মাইনাস টু জেড ডি জেড এটা পাই তাহলে জেড আর জেড কাটা থাকে হচ্ছে মাইনাস টু মাইনাস টুটা আমরা আগে লিখলাম এরপরে দেখো ওয়ান ভাগ ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু তার আমরা কে লিখতে পারি রুট টু হোল স্কোয়ার আর মাইনাস জেডি স্কোয়ার এই জেড আর এই জেড কাটা যায় থাকে এখানে হচ্ছে জেড দেখো এখন আমরা সূত্র বসাতে পারি ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সূত্র ওয়ান বাই টু এ ওয়ান বাই টু এ মানে হচ্ছে রুট টু দেখো আর এখানে অলরেডি টু সিলেক্ট টু দেখো ওয়ান বাই টু এ তারপরে হচ্ছে লন মুডুলাস অফ এ প্লাস এক্স মানে রুট টু প্লাস জেড ভাগ রুট টু মাইনাস জেড প্লাস সি এখন দেখো টু কাটা থাকে হচ্ছে ওয়ান বাই রুট টু লন আমরা এখন জেডের মান বসাবো দেখো জেড সমান জেড সমান হচ্ছে ওয়ান মাইনাস তাহলে জেড সমান হবে রুট অভার অফ ওয়ান ভাগ রুট টু মাইনাস সমান হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স লিখলাম প্লাস সি এইটা হচ্ছে আমার অ্যান্সার দেখো এই অঙ্কটা এই অঙ্কটা প্রায় একই রকম একটু জাস্ট চিহ্ন চেঞ্জ আছে তাছাড়া একই রকম এই অঙ্ক আর এই অঙ্ক একই রকম এক্স প্লাস ওয়ান আছে এখানে আছে সরি ওয়ান প্লাস এক্স আছে এখানে আছে ওয়ান মাইনাস এক্স আর এখানে আছে ওয়ান মাইনাস এক্স আর এখানে আছে ওয়ান প্লাস এক্স মানে একটু উল্টা আছে বাট অঙ্কটা প্রায় একই রকম তো মনে রাখবা যে এই টাইপের অঙ্কগুলো যদি আসে সেক্ষেত্রে রুটের ভিতর যেটা আছে আমরা সেইটাই কল্টু জেড স্কোয়ার ধরবো ধরে আমরা এই এইভাবে অঙ্কগুলা সমাধান করাবো তো আশা করি অঙ্কগুলো তোমরা ভালো করে পারবে আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই